ইসরায়েলকে 100 কোটি টাকার মানবিক সহায়তা দিয়েছিলেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 2023 সালের মাঝামাঝিতে এমনই এক গুরুতর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যা এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ওঠা বড়সড় অভিযোগগুলোর মধ্যে একটি। 2023 সালের 13 অক্টোবর বাংলা ইনসাইডার নামের দেশীয় একটি অনলাইন পোর্টাল তাদের নিজস্ব প্রতিবেদকের বরাত দিয়ে সর্বপ্রথম এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয় যে গাজায় নির্বিচারে ইসরায়েলিরা হত্যাযজ্ঞ চালালেও শান্তিতে নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস ইসরায়েলের মানবিক বিপর্যয়ের কারণ দেখিয়ে 100 কোটি টাকার সহায়তা দিয়েছেন। পরবর্তীতে এই সংবাদের উপর ভিত্তি করেই বাংলা নিউজ 24 নামে একটি দেশীয় অনলাইন পোর্টাল এবং চট্টগ্রাম মঞ্চ নামে চট্টগ্রামের একটি স্থানীয় পত্রিকা সহ আরও কয়েকটি সংবাদ মাধ্যম এই সংবাদটি প্রকাশ করে। পরবর্তীতে সেই সংবাদের বিভিন্ন কাটিং এবং স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ইন্টারনেট জুড়ে। তবে সে সময় তাদের এই সংবাদ প্রচারের মাত্র 4 দিনের মাথায় রিউমার ইসকানান নামে দেশীয় একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে বেরিয়ে আসে এর পেছনের খবর। প্রতিষ্ঠানটির তথ্য অনুসন্ধানে দেখা যায়, বাংলা ইনসাইডার নামের পোর্টালটি তাদের প্রতিবেদনের খবরটির বিষয়ে নির্দিষ্ট কোনো সূত্র উল্লেখ না করেই এই সংবাদটি প্রকাশ করে। 2023 সালে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর একটি বিবৃতিতে উল্লেখ করে যে ইসরায়েলের ওপর হামাসের আক্রমণের পর যে সমস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান তাদেরকে সহায়তা দিয়েছে তাদের প্রতি ইসরায়েল সরকার কৃতজ্ঞতা জানিয়েছে। এই সহায়তা দানকারীদের তালিকায় গ্রামীণ আমেরিকা রয়েছে, যার কোচেয়ার হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এমনটাই দাবি করা হয়েছিল বাংলা ইনসাইডারের সেই প্রতিবেদনটিতে। সংবাদটির পেছনের সংবাদ খুঁজতে গিয়ে দেখা যায় যে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আসলেই একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেখানে ইসরায়েলের প্রেসিডেন্ট আইসাক হের্জগকে ফোন করে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন বলে জানা যায়। তবে সমর্থন দেওয়া ব্যক্তিদের যে তালিকা বিজ্ঞপ্তিতে রয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস তো নয়, এমনকি বাংলাদেশের অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও নেই। দেশীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার ইসকানার ইসরায়েলের দি হুইজেল নামে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করলে তারাও এ ধরনের কোনো তথ্য খুঁজে পায়নি বলে জানিয়েছিল। পরবর্তীতে রিউমার ইসকানার টিম বিষয়টি নিয়ে ইসরায়েলের মূলধারার সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের সাংবাদিক টাল স্নাইডারের সাথে যোগাযোগ করলে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেন। অধিকতর অনুসন্ধানের জন্য রিউমার ইসকানার টিম সরাসরি যোগাযোগ করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লায়র হায়াতের সাথে। লায়র জানান, ইউনুস কর্তৃক ইসরায়েলকে সহায়তার বিষয়টি আপনার কাছ থেকেই প্রথম জানলাম, তাছাড়া ইসরায়েল দাতাগোষ্ঠীর কখনো সহায়তার বিষয় জনসম্মুখে প্রকাশ করে না। পুরো তথ্য বিশ্লেষণে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে যে গাজা ইস্যুর মতো একটি স্পর্শকাতর বিষয়ে ডক্টর ইউনুসের কর্মকাণ্ডকে বিতর্কিতভাবে উপস্থাপন করে তাকে সামাজিকভাবে হেয় এবং কোণঠাসা করার জন্যই এই সংবাদগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মনগড়াভাবে প্রকাশিত হয়। পুরো বিষয়টি মিথ্যা হলেও স্বাভাবিকভাবেই এই সংবাদটিকে লুফে নেয় ডক্টর ইউনুসের বিরোধী পক্ষরা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদটিকেই এখন পর্যন্ত ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছিল। চলমান অস্থিরতা শেষে নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পরও থামেনি এই মিথ্যা প্রচারণা। বাংলা ইনসাইডার নামের এই পোর্টালটির 2011 সালে ডোমেন নিবন্ধন করা হয়, যার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রোপাগান্ডা মেশিন হিসাবে কাজ করা। এর আগেও এই তথাকথিত অনলাইন সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের নজির পাওয়া যায়। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়ে মুখপাত্রের ভূমিকা পালন করা ইউনুস সেন্টারও আলোচিত সংবাদটি মিথ্যা বলে নিশ্চিত করেছে। তারা বলেন, বিষয়টি গভীর উদ্বেগজনক, কারণ ভুয়া এই সংবাদটি ডক্টর ইউনুসের সুনামকে ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত করছে বলে মনে হচ্ছে।